নদী আজকে রেডি হয়ে গেছে ওদের স্পোর্টস ডে আছে আজকে তাই পিটি ড্রেস পরে যেতে হচ্ছে পিটি ড্রেস কেডস এই সমস্ত গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সোমবার আর আমি গাধার মতো একটা ভুল করেছি যেটা হচ্ছে আমি ভাবছি সোমবারেই নদীদের স্পোর্টস ডে কেন জানি না মনে হলো আমার ঠিক আছে বাট আলটিমেটলি হচ্ছে একুশ তারিখে স্পোর্টস ডে আমি সকালবেলা ওকে সমস্তভাবে স্পোর্টসের জন্য রেডি করলাম তারপর এখানে একজন আঙ্কেল থাকে ওনাকে ফোন করলাম আজকে তো নয় তারপরে আমি ঝটপট করে আবার সমস্ত কিছু খুলে ওর ব্যাগ ফাঁকা দিয়ে দিয়েছিলাম ব্যাগের মধ্যে বই ফই সমস্ত ভরে তারপর ওকে পাঠালাম পুরো ঝট সকাল থেকে যা চব্বো চলছে না কি বলবো তার আজকে আমরা মিস্ত্রি বুকে যে সোমবার সেটা নর্মাল চালের আলে সবজি দিয়ে করছি আর বাবার আর মায়ের জন্য হয়েছে মুগের ডাল ডশ দিয়ে ঢারস দিয়ে আর আর করব চিংড়ি মাছের আমি আমার বেডরুমে তো নানান ধরনের চাদর পেতেই থাকে মানে বেডশিট বলছি বাট মা বাবা রুমে না খুব ভেবে চিনতে পড়তে হয় এই যে ধরুন মা বলে যে সুতির চাদরের মধ্যে সুতোর কাজ করা যে চাদরগুলো থাকে ওই সুতোগুলো নাকি গায়েব होके তো অনেক ধনে প্রবলেম আছে মা বাবা তাই একদম পুরনো যে চাদরগুলো যেগুলো প্রচন্ড শুয়ে আরাম মানে কটনের এর সেইগুলোই পড়তেবালে মেবি আপনাদের হয়তো মনে হতেই পারে তুমি তোমার বিছানার রুমে এইগুলো পাত অনেকে প্রশ্নও করেছে আবার ওদের ঘরে কেন পুরনো গুলো তাই এটাই বলে দিলাম যে বয়স হলে না মানুষের কমফর্ট জোনটা এত বেশি বেড়ে যায় তো এইগুলো মানতে হয় হিং ছুটে পনা করে নয় ওনাদের প্রতি আমি ওনাদের কথা শুনেই এগুলো করি করি আমি আমি এসে মুখে যদি আজ খাবো না শুধুমাত্র মা বাবা নদীর জন্য চিংড়ি মাছটা রান্না করছি সেদিনে ম্যাগি যে কোকোনাট পাউডারটা কিনে নিয়ে এসেছেন ওটা দিয়ে আজকে বানাবো ভাবছি এমনি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে এদিকে আদা রসুনের পেস্টটা দেবো দু চামচ আর এদিকে আমি দেখুন এই যে কোকোনাট পাউডার কোকোনাট মিল্ক পাউডার ওটা আমি জল দিয়ে একটু গুলে রাখছি জলে গুলতে পারে আমি ঠান্ডা জলে গুলেছিলাম সেরকম কোনো প্রবলেম কিন্তু হয়নি আচ্ছা এদিকে দেখুন দিয়ে দিয়েছি আমি আদা রসুনের পেস্টটা বেশ ভালো করে একটু ভেজে টেজে নেওয়ার পর আমি এর মধ্যে নুন হলুদ শুকলঙ্কা গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সমস্তগুলো দিয়ে বেশ ভালো করে কষে নেবো আর হ্যাঁ একটা টমেটো কুচিও দিয়ে দিয়েছি টমেটো পিউরি করে দিলে আরও ভালো হতো বাট আজকে সময় নেই একদম সেটা টমেটো কুচি দিয়ে নুন দিয়ে দিয়েছি তাড়াতাড়ি গলে যাবে টমেটোগুলো এরপরে ভালো করে কষে আমি এর মধ্যে দেব ওই যে কোকোনাট পাউডারের যে জলটা গুলে রেখেছি ওটা মানে কোকোনাট মিল্ক বলতে পারেন ওটা আর দেব টক দই টক দইটাকে নুন দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে রেখেছিলাম ওটাও আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্স করে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে নামিয়ে নেবো একটু গরম মশলা ঘি দেবো আর সব থেকে প্রবলেম হয় কি জানেন তো নিরামিষের দিনগুলোতে আমি টেস্ট করেও দেখতে পারি না যে নুন মিষ্টি ঠিকঠাক হয়েছে কিনা তাই মাকে বললাম যে দেখো তুমি আগে খেয়ে যদি নুন মিষ্টি ঠিকঠাক হয় বলো নাহলে একটুখানি বেশি দিয়ে দিও আর কি ধরুন আমার বাপের বাড়িতে এই প্রবলেমগুলো হয় না কারণ বাপের বাড়িতে যেদিন আমরা নিরামিষ খাবো সবাই নিরামিষ খায় যেদিন আমিষ খায় সবাই আমিষ খায় বাট নিরামিষ আমিষের কম্বিনেশনটা না খুবই ভুল ভালো মানে যাচ্ছে তাই একদম একটুখানি ভিডিওটা এডিট করে শুয়ে পড়েছিলাম ঠিক আছে এত ঘুম পাচ্ছিলো তো এখন বসে বসে মোটামুটি এডিট করলাম এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এবারে যাচ্ছি স্নান করতে মাথায় চপচপে করে তেল মাখা আছে ওদের গাড়ি এসে গেছে নিরামিষের দিনে বেস্ট খাবার সমস্ত সবজি দিয়ে চালে ডালে আমিও খেতে ভালোবাসি ঘি দিয়ে মুখে ভীষণ কাল থেকে ভাবছি স্ট্রবেরি গুলো দিয়ে স্ট্রবেরি শেখ বানাবো বানানো আর হচ্ছে না তো আজকে এখন আমি বানাবো ঠিক আছে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে নিয়েছি পাগলের মতো চুলের অবস্থা এখন বানাতে যাচ্ছি দিয়ে দিচ্ছি স্ট্রবেরি গুলোর মধ্যে আচ্ছা এর মধ্যে এবার দিয়ে দেবো এক কাপের মতো দুধ এটা কিন্তু পুরোপুরি অপশনাল আমি জাস্ট মানে দুধ থেকে একটু গাঢ় করার জন্য আপেলটা দিচ্ছি আপেলটা দেওয়ার একদমই কোনো দরকার নেই আর আপেলটা নষ্টও হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি দুটো কাজেই লেগে যাবে এরপর ভালো করে একটা স্মুদি টাইপ বানিয়ে নেব প্রথমে ভেবেছিলাম পাকা কলাও আছে ওর মধ্যে দিয়ে মিক্স করে নেব বাট না নদী এত রেগে যাবে খিচুড়ি ঘন্টা হয়ে যাবে তাই কলাটা বাদ দিলাম কালারটা কি মারাত্মক হয়েছে না আচ্ছা এবার গ্লাসে ঢেলে নেবো দুটো গ্লাসে ঢেলে নেওয়ার পর একটা স্ট্রবেরি রাখলে হতো একটু গার্নিশিং করার জন্য ঠিক আছে স্ট্রবেরি না মিষ্টি ছিল না প্রচন্ড টক ছিল তাই ভালো রকম করে চিনি মেশাতে হয়েছে স্ট্রবেরি শেক একদম রেডি থিকনেসটা বাড়ানোর জন্য জাস্ট আপেলটা দিয়েছিলাম এরপরে আমি জাস্ট এটাকে ঠান্ডা করবো আধ ঘন্টার মধ্যে কারণ দুধ এমনি নর্মাল টেম্পারেচার হয়ে গেছে ঠান্ডা ছিল না ঠান্ডা করে দুটো স্কুপ আইসক্রিমের মধ্যে অ্যাড করে আরও ভালো হবে যে এর মধ্যে একটু র্যাশবেরি সিরাপ বা স্ট্রবেরি সিরাপ অ্যাড করে যায় দারুণ লাগবে বাট আমার কাছে নেই এটাই চলবে মিস্টার মুখার্জিকে দিয়ে সকালবেলাতেই আইসক্রিমের বাটটা আনিয়ে রেখেছিলাম বলেছিলাম ভ্যানিলা আনতে বা টুইন ওয়ান এনেছে খারাপ লাগবে না স্ট্রবেরি ফ্লেভার তো রয়েছে তাই মোটামুটি পুরো ভোরে ভোরে একদম স্কুপওয়ালা একদম পুরো একদম মোটা স্কুপওয়ালা আইসক্রিম দিয়ে দিয়েছি সন্ধ্যেবেলায় নদী দুধ তো এমনিতে খেতে চায় না তো এটা দুধ খাওয়া হয়ে যাবে বাট হ্যাঁ আইসক্রিমটা খাওয়া হবে কিন্তু সঙ্গে সঙ্গে জল খাইয়ে দিলে না ঠান্ডাটা লাগবে না কি এসেছে এটা হ্যাঁ টেস্টি মনে হচ্ছে না মনে হচ্ছে তো দাঁড়ায় মধ্যে আরেকটু টেস্টি করে দিই দাঁড়া দেবো এই আমার দুটো গ্লাস বড় বড় স্ট্রবেরি শেক সঙ্গে সঙ্গে কিন্তু জল খেয়ে নেবে ঠিক আছে হাসি দেখুন মেয়ের মুখে আগে একটু চুম দিয়ে খাও আমার গরম গরম ডিনার রেডি সবকটা গরম পরোটা গরম এখানে আলু চচ্চড়ি এই মাত্র নামিয়েছি গেটে চা গরম রেডি ওকে রাত্রি আটটা বাজছে নদীকে আমি হোমওয়ার্ক করালাম হোমওয়ার্ক করানোর পরে ওর যে ক্যারাটের যে ড্রেসটা দিয়েছিল ওর মধ্যে একটা প্যাচ ব্যাচ যে হয় না ক্যারাটের ব্যাচগুলো সেটা হাতে করে লাগালেই বলেছে ভালো দোকানে দিয়ে এলে ইজি হয়ে যেত ব্যাপারটা বাট ওর দোকানে লাগানো থেকে হাতে লাগানো হয় বেটার তো আমি জানি না গোল রাউন্ড শেপে আমি সেলাই টেলাই বিষয়ে আমি অতটা বেশি পটু নই তো পারবো কিনা জানি না দেখা যায় একটু ট্রাই এই হচ্ছে ব্যাচটা এটা এখানে ফিক্স করতে হবে এইভাবে আমার তো মনে এটা বেশি গ্লু গান দিয়ে এখানে স্টিক করে দিলেই বেটার হতো সবসময় ফাঁকি বাজির বুদ্ধি এটা কি করে সেলাই করবো জানি না দেখ ওকে ডান দেখতেই পাচ্ছেন খুব একটা ভালো না হলেও ঠিকঠাকই হয়েছে তাই না খারাপ না মানে মোটামুটি চলে যাবে চলে যাবে না ভালো হয়েছে এটা ভালো হয়েছে তুমি পড়বে তো এটা পড়বে তো আর আমরা টোয়েন্টি সিক্সে কোথায় যাচ্ছি আমরা টোয়েন্টি সিক্সে কোথায় যাচ্ছি আরামবাগা বলতে থাকে আরামবাগা আচ্ছা আমি হয়তো অনেক কমেন্ট মাঝে মিস করে যাই হ্যাঁ মানে পড়া হয় না কোনো দিন সময় পেলে পড়ি বেশিরভাগ সময় কিন্তু সবারই কোয়ারিনের আমি আনসার দেওয়ার চেষ্টা করি বাট কিছু কিছু সময় তো মিস করে যায় এক একটা কমেন্ট মানে হয়ে যায় চোখের বাইরে চলে যায় তো সেরকম একটা কমেন্ট আমার মা আমাকে বললো যে কেউ একজন জিজ্ঞাসা করেছেন যে আরামবাগে মেলায় তুমি কবে আসছো দেখা করতে বলে ভালো লাগতো তোমরা দেখো মেলায় কবে কি যাচ্ছি ওখানে না যাওয়া পর্যন্ত বলতে পারবো না বাট হ্যাঁ ছাব্বিশ সাতাশ এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন যাবো মেবি হয়তো রোজও যেতে পারি কারণ আমার ওখানে বান্ধবী বুটুরানি বসে আছে যদি আমার ভাগ্য খুবই ভালো হয় তাহলে আপনাদের সাথে দেখা

ভেজ বল ভেজে দিলে কি করবে কিছু নেই মাশরুম এখন ভেজে যাই করবে সেটাই ঠিক আছে সিম্পলি কিছু আর